মানুষের মনে আশার সঞ্চার করা, বৈশ্বিক পরিমণ্ডলে আস্থা তৈরি করা, ব্যাংক খাতের নৈরাজ্য দূর করা, রিজার্ভের পতন রোধ করা সহ অর্থনীতিকে ইতিবাচক ধারায় প্রবাহিত করা, স্বৈর শাসনের হোতাদের একাংশকে আটক করে বিচার কার্যক্রম শুরু করা, প্রশাসনের ধীরগতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো, সংস্কার কমিশন গঠন করা, বিচার বিভাগকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 15 বছরের সামগ্রিক স্বৈরশাসন সৃষ্ট ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মানুষের বিপুল বিশাল প্রত্যাশা পূরণ করা কঠিন, এটা সত্য। সেই দায়িত্ব এই সরকার নিয়েছে, সেজন্য সাধুবাদ। সরকারের আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই না, তাদের যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে চাই না। তথাপিও কিছু বিষয় আছে যা পর্যালোচনা করা আবশ্যক মনে করছি। আমরা এই সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নাই। এই বোধ থেকেই এখানে কিছু বিষয় তুলে ধরা হচ্ছে, যাতে করে দেশবাসীর প্রত্যাশা পূরণে আপনারা শতভাগ সফল হতে পারেন। ক, রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণ স্পষ্ট করুন। গত পতনের বছরে 15 বছরে বিগত পতিত সরকার জনপ্রশাসনের সকল স্তরে যেভাবে দলীয়করণ করেছে, তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা আমরা বুঝতে পারি। তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে 100 দিন অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট না, বরং দুর্বলতা স্পষ্ট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে। জনপ্রশাসন দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা রীতি ও জ্ঞানে পরিচালিত হয়, কিন্তু এটা এমন কোনো জটিল টেকনোলজি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ বুঝবে না বা চালাতে পারবে না। তাই আমরা সরকারকে পরামর্শ দেব যে এখনও যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা স্বৈরাচারের পদলেহন করছে, তাদের ব্যাপারে শক্ত হন, তাদেরকে ছুঁড়ে ফেলুন। 18 কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় দক্ষ হাজারো দেশপ্রেমিক মানুষ দেশে বিদেশে আছেন, তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় করে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণ স্পষ্ট করুন। খ, নিয়োগের ক্ষেত্রে দুর্দলমানতা পরিহার করুন। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিগত 100 দিনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে দুর্দলমানতা লক্ষণীয়। নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরে তা স্থগিত করা হচ্ছে, বাতিল করা হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দিয়েছেন, এটা তার ভালো দিক যে ভুল হলে তা শুধরে নিচ্ছেন, ভুল হলে তার উপরে গর্তমি না করে শুধরে নেওয়া প্রশংসনীয়, কিন্তু বারংবার ভুল হওয়া বাঞ্ছনীয় না। এতে করে নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায়। সেজন্য বলবো, নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা আনুন। প্রজ্ঞাপনের আগে নানা পদক্ষেপ পক্ষের সাথে আলাপ করুন, তথ্য যাচাই যথাযথ করুন, যা যা প্রয়োজন করুন, কিন্তু দুর্দলমানতা পরিহার করুন। গ, নতুন উপদেষ্টাসহ সকল নিয়োগে স্বচ্ছতা আনুন।
প্রশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে। এর মানে হলো কাউকে কেন কোনো বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত। বিগত 100 দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকা অভিযোগ আছে। আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে। এগুলো মানুষকে ক্ষুব্ধ করে। আপনাদের বিবেচনা বোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে। আমাদের পরামর্শ হলো যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসাবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন। বিশেষ করে নতুন নিয়োগ প্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি। অতএব পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক সিনেমার নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক তা দেশবাসী প্রত্যাশা করে। ঘ সংস্কার কার্যক্রম প্রতিশীল ও গণসম্পৃক্ত করুন। এই সরকারের প্রধান দায়িত্ব হল রাষ্ট্র সংস্কার করা, যাতে করে আর কখনোই কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। সেজন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে, এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন এই কমিশনগুলোকে গতিশীল করুন, জনসম্পৃক্ত করুন। রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করুন, কারণ তারাই দীর্ঘমেয়াদে জনমত ধারণ করেছে এবং আগামীতেও করবে। তাই সক্রিয়ভাবে রাজনৈতিক দল, উলামা শ্রেণী এবং বিভিন্ন পেশা ও স্তরে জনমানুষকে সম্পৃক্ত করুন। সংস্কার নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে কানাঘুষা তৈরি হয়েছে। এই কানাঘুষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই এখনই পদক্ষেপ নিন। উমো, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। সাধারণ মানুষ জটিল রাজনীতি বোঝে না, তারা তাদের খাদ্যের নিশ্চয়তা চায়, জীবনের নিরাপত্তা চায়, কিন্তু এই দুই ক্ষেত্রেই জনতার অভিজ্ঞতা ভালো না। দ্রব্যমূল্য বহু আগেই নাগালের বাইরে চলে গেছে, সংসার চালাতে সংগ্রাম করতে হচ্ছে। আরও আগে থেকেই স্বৈরাচারের পতনের পরে মানুষ ভালো কিছু আশা করেছিল, কিন্তু বাস্তবতা হলো কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। এটা মানুষকে হতাশ করেছে। সেজন্য বলবো, যে কোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, শক্ত হাতে সিন্ডিকেট ভেঙে দিন, বাজার কারসাজি দমনে শক্ত হন। মনে রাখবেন, এই দ্রব্যমূল্যই আপনাদের প্রতি জনসমর্থন কমে যাওয়ার কারণ হতে পারে। চ পতিত স্বৈরাচারের বিচার প্রসঙ্গ। পতিত হাসিনা সরকার জাতির সাথে যা করেছে তার বিচার না হলে মানবতার সাথে অপরাধ করা হবে, কিন্তু এই বিষয়ে তেমন কোনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আপনাদের সরকার গঠন হওয়ার পরেও ফ্যাসিস্ট রেজিমের মন্ত্রী, এমপি, দালাল, পাবলিক সার্ভেন্ট, এলাকার নেতা, পার্টি নেতা, মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। অনেকে দেশেই আত্মগোপন থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো? কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না? এই প্রশ্ন কোটি জনতার। আমরাও এই প্রশ্ন জোরালোভাবে উপস্থাপন করছি। বিনয় ও হুঁশিয়ারি সুরে বলছি যে কোনো ধরনের দয়া আপোষ করা ছাড়াই স্বৈরাচারের বিচার করুন। যারা বিগত 15 বছর ধরে জনগণের অর্থ লুটে খেয়েছে, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনুন। এক্ষেত্রে কোনো অবহেলা বা আপোষ দেশবাসী কোনো দিন ক্ষমা করবে না।
এ প্রসঙ্গে কোনো বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ। কোনো কোনো বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ, তাদের শীর্ষ নেতারা মানবতা বিরোধী খুনি ও ফ্যাসিস্ট সংগঠন নিষিদ্ধের বিরোধিতা করছেন। যে মুজিবকে দেবতা বানিয়ে স্বৈর শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই মুজিবের ছবির প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছেন। কেউ আবার খুনি ব্যক্তি ও ব্যবস্থাকে ক্ষমা করে দিচ্ছেন, তাদেরকে ফ্যাসিস্ট বলায় অনীহা প্রকাশ করছেন। তাদের এই অতি উদারতা, অতি রাজনীতি বা অতি সুশীলপনার নিন্দা জানাচ্ছি। কোনো খুনিকে ক্ষমা করার অধিকার একমাত্র নিহত ব্যক্তির অভিভাবকের। চোরকে চোর বলাই ইনসাফ, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলাই ইনসাফ। ভবিষ্যৎ রাজনীতির ধান্দা বা বৈদেশিক কোনো শক্তিকে খুশি করার জন্যে যারা জনতার রক্তকে অবহেলা করবে, তারাও খুনি ও ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য দায়ী হিসাবে বিবেচিত হবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তা হল বিপ্লবে আহতদের চিকিৎসা নিশ্চিত করা। আমরা বুঝতে পারি না যে এক্ষেত্রে দুরবস্থার কারণ কেন, কারণ কি, কেন চিকিৎসার জন্য তাদেরকে আন্দোলন করতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করার সামর্থ্য কি রাষ্ট্রের নাই? অবশ্যই আছে, কিন্তু কেবলই অবব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে অভ্যুত্থানে প্রধান নায়কদের এখনও ক্ষত নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এই অবব্যবস্থাপনা ও অদক্ষতা খুবই আপত্তিজনক, যা সহ্য করার মতো না। এক্ষেত্রে সরকারের অবস্থান জনতার মনে এই প্রশ্ন জন্ম দিয়েছে যে সরকার কি বিপ্লবে আহতদের অবহেলা করার মাধ্যমে বিপ্লবকে অবহেলা করছেন? আমরা পরামর্শ দিচ্ছি, কোনো ধরনের অজুহাত ছাড়াই আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনে একটি অস্বস্তিকর প্রসঙ্গ তুলতেই হচ্ছে। বিগত স্বৈরাচার আমলে বিএনপির নেতৃবৃন্দসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ধরনের নিপীড়নের শিকার হয়েছে তা অবর্ণনীয়। স্বৈরাচারের পতনের পরে সবারই প্রত্যাশা ছিল যে আর যাই হোক, আগামীতে যেন আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে, সেই জন্য সেই বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। কিন্তু অস্বস্তির সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপির নেতৃবৃন্দ সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং নির্বাচনকেই মুখ্য করে তুলছেন। এমনকি সংস্কার কার্যক্রমের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলে রাখছেন। তারাই ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন মর্মে ঘোষণা দিচ্ছেন। এখানে প্রথম কথা হলো, তারাই আগামী নির্বাচনে ক্ষমতা যাচ্ছেন, সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন? আবার তারা ক্ষমতায় গেলেও জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন তার নিশ্চয়তা কী? বিগত 1/11 এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্মের সূচনা কি বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয়? বিএনপির ইতিহাস কি তাদের উপরে আস্থা রাখার মতো ভরসা দেয় না? সেজন্যই আমরা আগে সংস্কার, আগে স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক আয়োজন, তারপরে নির্বাচন আয়োজনের আলাপ তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামীতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না হয়, সেজন্যই আমরা সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে বিগত 16 বছর ধরে দাবি জানিয়ে আসছি। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছেন, সেজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিএনপি এই বিষয়ে ভিন্নমত পোষণ করছে। তাদেরকে বলবো, ক্ষমতার কেন্দ্রী ভুবনই স্বৈরাচার জন্ম দেয়। ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয়, সেজন্যই পিআর পদ্ধতির প্রয়োজন। আমরা বিশ্বাস করি আপনারা যেমন রাজনৈতিকভাবে
স্বৈরাচার বিরোধী, তেমনি মানসিক ও পদ্ধতিগতভাবেও স্বৈরতন্ত্র বিরোধী। তাই যদি হয় তাহলে আপনারাও পিয়ার পদ্ধতির প্রতি সমর্থন জানাবেন বলে আশা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই, আর তা হলো বিপ্লবে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা প্রয়োজন। কারণ সংবিধান সহ রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে সংস্কার, বৈদেশিক সম্পর্ক নির্মাণ, স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার সহ জাতির সামনে করণীয় কাজের গুরুত্ব বিবেচনায় একটি সাধারণ রাজনৈতিক ঐক্যমত জরুরি। আর সেজন্য বিদ্যমান আইনের আওতায় বিপ্লবের অংশীদারদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা যেতে পারে, যা বহু জটিলতা থেকে উদ্ধার করবে এবং জরুরি বিষয়গুলোতে সাধারণ ঐক্যমত প্রতিষ্ঠা সহজ হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সম্মেলন থেকে অন্তর্বর্তী সরকারের কাছে একটি নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানাচ্ছি। কারণ অনিশ্চয়তা ও শূন্যতা নানা ধরনের জটিলতা ও অপলাপের জন্ম দেয়, তা রোধ করার জন্য নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ, তার জন্য সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সকলের জন্য কাজ সহজ হবে।